สักิบขันจารีอามีบังลาชวีร์กิงขันนั่มเอชินีอาบาร์อเนกีนัมเบอร์วันสักิบขันบอกเลยทักเกนทีนี้บังลาเดชชอบชีเบชีปาริสรามิกครับโตอบินเนต้าสักิบตาร์คอร์มจิบอนเอกาดิกปูรุษการอร์จุนกุเรชันจารมุทเทโรเชชาร์ตี้จัตติจุลชิตรปูรุษการ8ทีเมลพรทมอัลปูรุษการ3ทีบัสจัสปูรุษการโอ4ทีซีเจบีเปอร์ฟอร์แมนซ์ปูรุษการสักิบขันเอบาร์เอร์มอตโต้คอตโต้ทักกาดามีร์คูร์บานีดิลันอาชกี้อัมนาตานีวิดีโอคอร์ชีตายวิดีโอที่พรทมที่เกี่ยวกับชิ้นปูรุษเด็กคนอาร์อัปนี้จุดีอามาเดชชานอลสับสคริปต์น่ากลัวถ้ากันตาลักษณ์สับสคริปต์คูร์นฟิลมุสลิมันต์ชอบเจ็บบอร์ดถอร์มีโอชิเบร์เอกตีอิดุลอาจ่าอาร์อิดุลอาจ่ามานิกโพชูคูร์บานีร์พุสตุดีนาวากินตัวเอบาร์เอร์อิดจันโอบอร์บอร์เอร์มอตโต้หน่อยอิดเอร์อานันต์จันโอบิลินห์เฮกัชมานุษย์มอนที่เกี่ยวกับโควิด19এই করোনা মানুষের জীবনকে তছনছ করে দিচ্ছে এবং এরপরে আবার অনেক জেলায় শুরু হয়ে গেছে বন্যা এই বন্যার ভয়ালো থাবায় স্তব্ধ পুরো দেশ তবু থেমে নেই আমরা নিজেদের সাধ্যমতো দিয়েছি পশু কোরবানি বাংলা সিনেমার নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খান তাকে নিয়ে বরাবরই ভক্তদের আগ্রহ একটু বেশি তবে করোনার এমন পরিস্থিতিতে কিভাবে কোরবানির পশু নিয়েছেন তাদের এই প্রিয় তারকা এমন প্রশ্নের জবাবে সাকিব খান একান্ত সাক্ষাৎকারে বলেছেন ছোটবেলায় বাবার সাথে হাটে যেতাম গরু কিনতে আর খুব আনন্দের সাথে নিজের পছন্দের গরু কিনে নিয়ে আসতাম বর্তমানে তারকা খ্যাতির কারণে হাটে গেলে অনেক বিড়ম্বনায় পড়তে হয় তাই এখন আর হাটে যাওয়া হয় না তবে নিজের গাড়িতে করে হাটে চারপাশে ঘোরাঘুরি করে পরোক্ষভাবে হাটে যাওয়ার আনন্দ উপভোগ করি আমি কিন্তু এবার করোনা পরিস্থিতিতে সেটাও করতে পারিনি আর বাবারও বয়স হয়েছে তাই বাবাকেও নিষেধ করেছে মহামারীর এই সময় হাটে যেতে না অনেকটা বাধ্য হয়েই অনলাইন থেকে কোরবানির গরু কিনেছি কত বছর থেকে করোনার কারণে একান্ত জরুরি কাজে কাজে ছাড়া ঘর থেকে বের হই না শুটিংও বন্ধ রয়েছে তাই ছেলেকে নিয়েই এবারে কোরবানির ঈদ উপভোগ করতে চাই তবে এবার কোরবানির গরু কিনলাম আমার ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে সে অনলাইনে গরু পছন্দ করেছে আমরা তাই কিনেছি এ সময় সাকিব খান আরো বলেন মহামারীর এমন সময়ও সবাই হয়তো অনেক কষ্টে কোরবানির ব্যবস্থা করেছেন মহান আল্লাহ যেন সবার কোরবানি কবুল করে নেন এই সময় সাকিব খান তার ভক্তদের ঈদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন পরিবার নিয়ে সবাইকে সামাজিক দূরত্ব মেনে ঈদের আনন্দ ভাগাভাগি করার অনুরোধ জানিয়েছেন তিনি তবে নিজে হাটে গিয়ে গরু কেনা আর গরু কিনে ফেরার পথে মানুষ যখন বলে ও ভাই দাম কত তখন হাসিমুখে গরুর দাম বলা এই আনন্দগুলোকে খুবই মিস করেন বলে জানিয়েছেন সাকিব খান ঈদের প্ল্যানিং নিয়ে সাকিব খান বলেন করোনার কারণে এবারে ঈদে কোনো ছবি মুক্তি পাচ্ছে না তাই পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না প্রতিবার ঈদ মানে সাকিব খানের ধামাকা ছবি থাকতেই হবে কেননা বর্তমানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একমাত্র ভরসা করার মতো নায়ক তিনি তাই ঈদে দর্শকদের চাহিদা থাকে হলে গিয়ে একটা সিনেমা দেখতে আর সাকিব খানের ছবি হলে তো কোনো কথাই নেই কিন্তু ছবির গল্প কিংবা কাহিনী দর্শকদের ভালো না লাগলে সাকিব খান অনেক চেষ্টা করেন পরবর্তী ছবিতে নতুন কিছু উপহার দিতে ব্যক্তি জীবনে সাকিব খানকে নিয়ে দর্শকদের জানার আগ্রহের কোনো কমতি নেই অপু বিশ্বাসের সাথে বিয়ে এবং ডিভোর্স নিয়ে অনেক কথা শুনতে হয়েছিল সাকিব খানের ভক্তদের তবুও ভক্তরা চেয়েছিলেন সাকিব খান এবং অপু বিশ্বাস সুখে থাকুক এখনো বাংলাদেশে অনেক দর্শক চান অপু বিশ্বাসকে স্ত্রী হিসেবে মেনে নিন সাকিব খান তবে সেটা যে আর সম্ভব না তা সবাই ভালোভাবেই জানে অন্যদিকে নিজেকে অমুসলিম দাবি করেও সাবেক স্বামী সাকিব খানের কাছ থেকে কোরবানির টাকা চেয়েছেন অপু বিশ্বাস এতে খেপছেন সাকিব খানের ভক্তরা ইতিমধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাসকে নিয়ে শুরু হয়েছে কড়া সমালোচনা অপু বিশ্বাস যখন সাকিব খানের সাথে বিয়ের কথা গণমাধ্যমে প্রকাশ করেন তখন তিনি বলেছিলেন আমি হিন্দু ধর্ম ছেড়ে মুসলিম হয়েছি এবং আমি আমার স্বামীর সাথে সুখে সংসার করতে চাই কিন্তু অনেক সমালোচনার মধ্য দিয়ে সাকিব যখন অপুকে তালাক দেন তখন অপু আবার আগের ধর্মে ফিরে যান এতে দর্শকদের মনে আঘাত লাগে সাকিব খানকে প্রশ্ন করা হলো এবার কত লক্ষ টাকার গরু কিনলেন জবাবে সে বলল এই তো কিনেছি সামান্য কিছু দিয়ে সামান্য কিছু বলতে কত লাগবে কিনেছি 20-30 লাখ হবে আর কি তবে সে সত্যি কথা বললেন না কত লাখ টাকার গরু কোরবানি দিলেন এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন